সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ রেলওয়েতে যে স্টেশন মাস্টার পদে সার্কুলার হয়েছে তার পরীক্ষা প্রস্তুতি নিয়ে। তো রেলওয়েতে পরীক্ষার একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেই সিলেবাস অনুসারে মূলত হচ্ছে পরীক্ষা হয়ে থাকে। তো আজকে সম্পূর্ণ সিলেবাস, আবেদন পদ্ধতি, কতগুলো পদ আছে, বেতন স্কেল কত, কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না, সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে দেখি পদ আছে কয়টা। পদ আছে মোট 235টা। এই 235টা পদে আবেদন করতে পারবেন কারা? ওখানে যেটা বলা ছিল যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। আমাদের হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বলতে আমরা সকল বিশ্ববিদ্যালয়কে বুঝবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকে কনফিউশন হয়, এটা কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং সরকারি এবং প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়। তারপর ওনারা বলছে অনন্য দ্বিতীয় শ্রেণী, এর মানে হচ্ছে আপনাকে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। তাহলে যারা ক্লাস সিস্টেমে পড়াশোনা করেছেন তাদের সেকেন্ড ক্লাস থাকতে হবে, আর যারা হচ্ছে সিজিপিএতে পড়াশোনা করছেন 2.50 আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসের মানদণ্ড ধরা হয়। তাহলে 2.50 যাদের আছে সিজিপিএ তারা আবেদন করতে পারবেন। এখন স্নাতক ডিগ্রি বলতে আমরা কাদেরকে বোঝাবো? যারা হচ্ছে 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি সম্পন্ন করেছেন তারাও স্নাতকের মধ্যে পড়বে। যারা 3 বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্স সম্পন্ন করেছেন তারাও স্নাতকের মধ্যে পড়বে। অর্থাৎ স্নাতক সম্মান বলা না থাকলে মানে এই ডিগ্রি সবাই স্নাতক ডিগ্রি হিসাবে বিবেচনা হবে। তাহলে শিক্ষাগত যোগ্যতা গেল। এরপরে আসছে হচ্ছে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে। ওখানে বলা আছে ঝালকাঠি জেলা বাদ দিয়ে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তার মানে বাংলাদেশের 63টা জেলা সবাই আবেদন করতে পারবে, শুধু ঝালকাঠি জেলা বাদ। এরপরে আসি আবেদন ফি। তবে এখানে একটু বলে রাখি, ঝালকাঠি জেলার মানে শারীরিক প্রতিবন্ধী বা এতিম এই ধরনের প্রার্থী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। আবেদন ফি এর কথায় আসি, আবেদন ফি হচ্ছে 112 টাকা কাটবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 117 টাকা সর্বনিম্ন রাখতে হবে ফোনে, কারণ হচ্ছে 5 টাকা SMS চার্জ কাটা যাবে। আচ্ছা, এরপরে এর বেতন গ্রেড হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এটা 9,700 টাকা স্কেল, যেটার ম্যাক্সিমাম স্কেল হবে 23,490 টাকা যদি আপনার প্রমোশন না হয়। আর প্রমোশন হলে সেটা অনুসারে আলাদা বিষয়, যে 23,490 টাকায় গেলে আপনার নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে। এই এরপরে আসি হচ্ছে আবেদনের সময়সীমা। এটা আগামী 7 সেপ্টেম্বর 2021 থেকে 6 অক্টোবর 2021 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ 1 মাস সময় আছে, সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। বয়সের কথায় আসি, বয়স হচ্ছে ওখানে বলা আছে যে 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর। এর মানে হচ্ছে যে করোনার সময় যে আমাদের মানে বাংলাদেশে 25 তারিখ থেকে যে করোনা মানে আসার পরে সরকার একটা বয়স সমন্বয়ের চিন্তা করেছিল, সেটা অনুসারে 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে মানে তারা আবেদন করতে পারবে। মানে 26 মার্চ হলেও হবে না আর কি, মানে 25 মার্চ 2020 তারিখ পর্যন্ত যাদের বয়স 30 বছর হচ্ছে তারাই শুধু আবেদন করতে পারবে। আচ্ছা, আর বিভাগীয় প্রার্থী, চাকুরিরত প্রার্থী, তাদের ক্ষেত্রে অবশ্যই মানে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষের অধীনে চাকরি করেন তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনার অনুমতির অনাপত্তিপত্র কপি যেটা থাকে, অর্থাৎ NOC, সেটা আপনাকে ভাইভা বোর্ডে জমা দিতে হবে। আর মহিলা প্রার্থীর বিষয়টা আসি, মহিলা প্রার্থী হচ্ছে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে তাদের স্থায়ী ঠিকানার ব্যাপারটা। যারা অবিবাহিত আছেন তাদের বাবার বাড়ির ঠিকানাটা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করবেন, যারা বিবাহিত আছেন তারা স্বামীর ঠিকানাটা স্থায়ী হিসাবে ইউজ করবেন, অথবা আপনি চাইলে বাবার বাড়ির ঠিকানাটা ইউজ করতে পারেন। পোষ্য কোটা, পোষ্য কোটার বিষয়টা হচ্ছে যে রেলওয়েতে যারা কর্মরত আছেন
সেটা হচ্ছে যে বিগত 20 বছর স্থায়ী পদে কর্মরত আছেন এমন পরিবারের সন্তান মানে তাদের বাবা মা যদি কর্মরত থাকেন তারা আর কি আবেদন করতে পারবেন তো এই প্রশ্নটাতে মানে আপনার 20 বছর রেলওয়েতে স্থায়ী পদে কর্মরত থাকতে হবে সেটার আবার একটা সার্টিফিকেট আপনার রেলওয়ে মন্ত্রণালয় থেকে মানে যে রেলপথ মন্ত্রণালয় আছে সেখান থেকে আপনাকে নিতে হবে নিয়ে আপনার এটা জমা দিতে হবে আর কি তো সেটা ভাইবার সময় জমা দিলেই হবে এরপরে আসি হচ্ছে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হবে রাজশাহীতে আবেদন করবেন যে লিংকে গিয়ে সেটা হচ্ছে http://br.teletech.com.bd এই লিংকে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এরপরে আসি পদ বিভাজনের বিষয়টা আমাদের এখানে মোট 235টা পদে সার্কুলার হয়েছে রেলের নিয়োগে 40% পোষ্য কোটা অর্থাৎ 94টা পদ পোষ্যদের জন্য থাকবে এবং 141টা পদ যেটা থাকছে সেটা আর কি বাংলাদেশের যে সাধারণ প্রার্থী আছে তাদের জন্য থাকবে তো সেখানে আবার কোটা আছে আমাদের যেহেতু এটা 15তম গ্রেডের চাকরি সেখানে কোটা আছে এই কোটার ভিতরে মুক্তিযোদ্ধা কোটা আছে 30% তাহলে এই 141-এর 30% বাদ দিলে প্রায় 41টা বাদ যায় আপনি 100টা পদ আর কি সাধারণ প্রার্থী যারা আছেন মানে কোটা যাদের নাই তাদের জন্য সংরক্ষিত থাকবে এটার বিভাজনটা এই জন্য দেখালাম যে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে তবে এগুলো কোনো বিষয় না যে 40% পোষ্য কোটা আছে কিন্তু 40% কোটার ভিতরে সাধারণ প্রার্থীরা দেখা যাচ্ছে যারা আছেন অনেকেই তারা কোটার ভিতরেও তাদের বাদ চলে যাচ্ছেন মানে এরকম বিষয়টা তো যাই হোক এগুলো বিষয় না বিষয়টা হচ্ছে এরকম একটা পদ বিভাজন আছে আর কি তো আপনারা এটা আবেদনের সময় আপনার ডিসিশন নিতে সুবিধা হওয়ার জন্য এটা দেখানো হলো এরপরে আসেন হচ্ছে আপনাদের প্রশ্নের মান বন্টন মানে আপনি কি কি পড়বেন বাংলাদেশ সরকারের রেলওয়ে মন্ত্রণালয়ের একটা গেজেট ছিল 22 নভেম্বর 2020 তারিখের সেই গেজেট অনুসারে আপনার হচ্ছে যে এখানে কিছু পদ উল্লেখ করা ছিল সেই পদগুলোতে পরীক্ষার ক্ষেত্রে কি কি বিষয়ে প্রশ্ন হবে কত মার্কের প্রশ্ন হবে সেই বিষয়ে এখানে উল্লেখ ছিল তো তার ভিতরে সহকারী স্টেশন মাস্টার কথাটা উল্লেখ ছিল তো এই সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষার যেহেতু গেজেট আছে যে কোন কোন বিষয় হবে সেহেতু সেক্ষেত্রে বাংলা 20 নম্বর ইংরেজি 20 নম্বর গণিত 15 নম্বর সাধারণ জ্ঞান 15 নম্বর এই মোট 70 নম্বরের পরীক্ষা হবে আপনার 38 নম্বরের মৌখিক পরীক্ষা হবে মোট 100 নম্বরের পরীক্ষা হবে সর্বনিম্ন 5 নম্বর হচ্ছে 50 অর্থাৎ 50% আপনাকে পেতে হবে তার মানে আপনাকে লিখিত পরীক্ষায় যদি আপনি 35 মার্ক পান তাহলে পাশ করবেন আর ভাইবাতে যদি 15 মার্ক পান তাহলে আপনি পাশ করবেন আর আপনার এই লিখিত পরীক্ষার জন্য আপনি সময় পাবেন হচ্ছে 90 মিনিট আচ্ছা মানে 70টা প্রশ্নের জন্য আপনি 90 মিনিট সময় পাবেন প্রশ্নগুলো 2018 সালের একটা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে MCQ ছিল না মানে এক কথায় ছিল আর কি আপনাকে প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের উত্তরটা এক কথায় খাতায় লিখতে হবে সেখানে কোনো 4টা অপশন থাকবে না এরপরে আসি হচ্ছে আপনি কি কি পড়বেন মানে বাংলার কথায় আসি প্রথমে যে বাংলায় সবার শুরুতে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমি একটু বলি যে বর্ণ লিঙ্গ বাক্য বিপরীত শব্দ পদ কাল উপসর্গ এইগুলো হচ্ছে আসছে আর কি এখন আপনি মানে এগুলো লাল যেগুলো লেখা আছে মানে উপসর্গ পর্যন্ত এইগুলো আর কি বিগত সালের পরীক্ষায় আসছে এর সাথে আপনি প্রিপারেশনের আরও ভালো করার জন্য সমাস কারক এক কথায় প্রকাশ বাগধারা এবং সন্ধি এই চ্যাপ্টারগুলো যদি ভালোভাবে শেষ করতে পারেন তাহলে আশা করা যায় বাংলা 20 নম্বর আপনি ভালো করতে পারবেন সেটার জন্য বই হিসাবে MP3 বাংলা বই অথবা অগ্রদূত বাংলা বই যেটা আপনার ভালো লাগে সে বই পড়লে আপনি ভালো করতে পারবেন এখানে আশা করা যায় সেখান থেকে আপনারা সব কিছু না পড়ে বিগত সালের প্রশ্নগুলো এবং BCS এ আসা প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়েন তাহলে কমন পাওয়ার সম্ভাবনাটা বেশি আর কি এরপরে আসি ইংরেজিতে ইংরেজিতে প্রথমে হচ্ছে পার্টস অফ পিস ছিল তারপরে জেন্ডার ছিল ন্যারেশন ছিল সেন্টেন্স ট্রান্সফর্মেশন ছিল সিনোনিয়াম ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ভয়েসেস ট্রান্সলেশন এই এই 8টা পর্যন্ত ছিল হচ্ছে আপনার বিগত সালের পরীক্ষায় এখন আপনি যদি আরও ভালো প্রিপারেশন চান তার সাথে রাইট ফর্ম অফ ভার্বটা পড়তে পারেন
এটা মাস্টার বই থেকে পড়লে সবচেয়ে ভালো উপকার পাবেন, সরাসরি কমন পাবেন আর কি। মাস্টার বই অনেক পড়া আছে, তো এই 9টা চ্যাপ্টার যদি পড়লে আশা করা যায় আপনার ইংলিশের প্রিপারেশনটা ভালো হবে আর কি। এরপরে আসি হচ্ছে গণিতে আসি। গণিতে বলছে যে গণিতে বিগত যে সালের প্রশ্নগুলো ছিল, যেমন গড়, তারপরে হচ্ছে লাভ ক্ষতি, ট্রেন, মিশ্রণ, চৌবাচ্চা, ধারা, মান নির্ণয় এবং জ্যামিতি, এই প্রশ্নগুলো ছিল এবং বীজগণিত থেকে কয়েকটা প্রশ্ন ছিল। কিন্তু আপনার প্রিপারেশনের জন্য আপনি আরও কী কী পাবেন, শতকরা, ত্রিভুজ, পরিমিতি, সূচক, অনুপাত, এইগুলো আপনি কোন বই থেকে পড়বেন সেগুলো হচ্ছে MP3 ম্যাথ রিভিউ থেকে ভালোভাবে পড়ে নিলেই হবে। অন্য অন্য বই যেমন খায়রুল বেসিক ম্যাথ আছে বা প্রফেসর্স ম্যাথ, আপনার যেটা ভালো মনে হয় সেখান থেকে পড়ে নেবেন। খুব কঠিন অঙ্ক আসবে না, খুব সিম্পল অঙ্কগুলো যেগুলো আসে সেগুলো আসবে এবং বেসিক থেকে বেশি অঙ্ক আসে আর কি। তো এই 14টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারলে ম্যাথে 15তে আপনি ভালো করতে পারবেন, আর ম্যাথের 15 ভালো করার পরে চাকরি মূলত আপনার নির্ভর করে। এরপরে আসি হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে যে 3টা বিষয় ছিল, সাধারণ জ্ঞান বলতে শুধু সাধারণ জ্ঞান না, মানে ওখানে ছিল হচ্ছে আপনার সাধারণ জ্ঞান, কম্পিউটার এবং বিজ্ঞান। সাধারণ জ্ঞানের হচ্ছে MP3 বাংলাদেশ আন্তর্জাতিক বই পড়বেন, সেটা কী কী প্রশ্ন সেখান থেকে আপনার শুধু বিগত সালের BCS এর প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করবেন, আর সাম্প্রতিক যে বিষয়গুলো সেগুলো পড়লে একটা ভালো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। আর কম্পিউটার থেকে কয়েকটা প্রশ্ন থাকে 2-3টা, সেটার জন্য সারা বুল্লুকের বই পড়ার দরকার নাই, আপনি বিগত সালে BCS এর প্রশ্নগুলো পড়লেই কমন পাবেন। আর বিজ্ঞান, বিজ্ঞানও কয়েকটা 4-5টা প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনার একদম সাধারণ বেসিক যেগুলো আসছে মানে আসা প্রশ্নগুলো শুধু পড়তে হবে। তো এই সাধারণ জ্ঞান বলতে বিজ্ঞান, কম্পিউটার, সাধারণ জ্ঞান মিলেই কিন্তু সাধারণ জ্ঞান, আর শুধু সাধারণ জ্ঞান না। তো এই ছিল সম্পূর্ণ মানে আজকের ভিডিওর আলোচনা। তো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।